Hello guys, welcome back to my channel. I am Sobai official mo. Tumra sobai kemon acho? Asha korchi sobai khub bhalo acho ar ami onek bhalo achi. To video te ekta notun vlog dekhte hobe. To dekhte thako vlog ta ekdom onno rokom. Asha korchi erokom vlog tumra ar dekholi. Ami amar diary niye chole eshechi. Yes, koro diary bhitore ki paoa jabe. Diary te ache prochur cinema artist khelowarder chobi jader ke ami choto bela theke onek bhalo lage amar. To tader chobi ami choto belay kete 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 diary te rakhtam. Eta asha korchi onekei korecho. To cholo ami ki ki korechi seta dekhte thak. Dekho prothome shop ফুটবল প্লেয়াররা আছে এখানে এটা হলো ফার্স্ট পেজ আর ছোটবেলায় ফুটবল খেলা খুব ভালো লাগতো তো ফুটবল প্লেয়ারদের সব ছবি আমি এখানে লাগিয়ে লাগিয়ে রেখে দিয়েছি আর অনেক আছে দেখতে থাকো লেখা আছে তো দেবের আমার দেবদাকে খুবই ভালো লাগে ছোটবেলা থেকে মানে দেবদার জন্য পাগল যাকে বলে আমি আমার পাড়ায় যারা যারা আছে তারা সবাই জানে যে আমার ফেভারিট হিরো হলো দেবদা তো দেবকে আমার খুবই ভালো লাগতো তো দেবের সব ছবি মোটামুটি আমার কাছে আছে প্রত্যেকটা সিনেমা আমার দেখা তো এখানে রোমিওর যে সানডে দিলাম সিলাকির সংটা আছে সেটা আমি পুরোটাই লিখে লিখে দিয়েছি এটা একটা সঙ্গীত বাংলা সাক্ষাৎকারে দেবদা গিয়েছিল তো সেটার ছবি দেখো ঘুম ঘুম এই চোখে এই গানটা এখানে লেখা আছে ঘুম ঘুম এই চোখে স্বপ্ন কে আগে তুমি আমানে ছন্দ করে জাগিয়ে কে রাখে তুমি এরপর আছে জি তার সাবুন দিদির একটা খুব সুন্দর ছবি যেটা আমার ছোটবেলা থেকে খুবই প্রিয় পেয়েছি এটা আমি ছোটবেলায় পাঁপড় খেতাম দেখবে পাঁপড়ের মধ্যে অনেক সময় ছবি দেওয়া থাকতো তো সেইগুলো থেকে আমি ছবিগুলো এখানে সেট করে নিয়েছি আর এত ভালোবাসতাম ছবি লাগাতে তো তার জন্য আমার বান্ধবীরা আরও অনেকেই আমাকে খবরের কাগজ থেকে বা আর আদার্স যে কোনো সাইট থেকে কোনো যদি ছবি পেত তাহলে আমাকে দিয়ে দিত যে তুই লাগিয়ে রাখ আর আমার ঘরেও একটা দেবদার ছবি লাগানো আছে ওটা পরে তোমাদেরকে দেখাবো মানে অনেক বছর আগে লেছক্কা সিনেমার একটা সিন আছে ওটায় কিন্তু মনে হয় ছিঁড়ে ছিঁড়ে গেছে তো যাই হোক যদি থাকে আমি তোমাদেরকে অবশ্যই দেখিয়ে দেবো দেখো বন্ধুকে আমার তখন খুব ভালো লাগতো এটা মধুবালা সিরিয়ালের একটা সিন আর এটা হলো ইমরান হাসি হিন্দিতে মানে বলিউডে যে কটা সিনেমা আছে মোটামুটি ইমরান হাসির প্রত্যেকটা সিনেমা আমার দেখা আর ঋতিককেও খুবই ভালো লাগতো তো ঋতিকের একটা ছবি মোটামুটি অনেক সিনেমা আর্টিস্টের ছবি আছে কিন্তু সব থেকে বেশি আছে দেব দেখতে পাচ্ছ
মাই ফেভারিট হিরোইন। আর এইদিকে দেখতেই পাচ্ছ দেব। পরান যায় জলিয়ালের সং, এটা এই সরি পরান যায় জলিয়ালের এটা পোস্টার। আর এখানে আবি আছে, আর এখানে ফাইটারের একটা সিন কাটা আছে, এখানে জি আর এটা আবি। আমি ওই সাইডটা থেকে একটু এই সাইডে চলে এলাম, কারণ আমার মনে হচ্ছিল যে ভালো ফোকাস পাচ্ছিল না, তো এদিকে আলোটা ভালোই লাগছে। তো এটা দেখো নেক্সট পেজ, এটা হলো দেব আর নাইমা সেন, আর এখানে আছে মোহিনী আর শাহরুখ খান আর অর্জুন রামপাল করিনা কাপুর। এরকম ভিডিও তোমরা আগে দেখেছো নাকি সেটাও কমেন্ট করবে। অক্ষয় কুমার কমেডি সিন বেস্ট, অক্ষয় কুমার, অক্ষয় কুমার ছাড়া কোনো কমেডি সিন আমার ভালো লাগে না অত। আর এই যে বেড, এই যে বেডটা, আর এখানে সালমান খান আর আমির খানের দুই খান যাকে বলে। এখানে একটা বড় পোস্টার আছে রোমিও। গুনতে থাকবে দেবের কটা ছবি পেয়েছো, পোস্টারটাও আর যায়নি, পোস্টারটাও লাগিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ। একটা পালক পাওয়া গেছে, এখানে আর একটা ছবি দেবদা, আর এখানে এই ছবিটা আছে রূপম ইসলাম, দেখতেই পাচ্ছ। দেবদার বিয়ের একটা ছবি আমার কাছে আছে, আর এই ছবিটা দুখানা আছে। তো আমি যেদিন লাগিয়েছি তার পরের দিনই আমার একটা ফ্রেন্ড এসে আমাকে আর একটা দিয়েছে, তো ওর কথাটা আর ফেলতে পারলাম না, তা ওর ছবিটাও লাগিয়ে রেখেছি, ও যেটা দিয়েছে সেই ছবিটাও লাগিয়ে রেখেছি। এই যে এখানে একটা, আর এটা একটু স্টাইল করে লাগিয়েছিলাম, আর এটা নর্মালি সোজা করে লাগিয়েছি। দেবদার আরও একটা ছবি, আর এটা অঙ্কুশ, অঙ্কুশ জাস্ট ফাটাফাটি, অঙ্কুশ দাকে আমাদের খুব ভালো লাগে। আমাদের এখানে প্রত্যেক বছর একটা শো হয় পিঠে পুলি উৎসব যাকে বলে, যদি এবছর হয় অবশ্যই দেখাবো। তো আগের বছরই অঙ্কুশ আমাদের এখানে এসেছিল আর জাস্ট অসাধারণ, হোয়াইট কালারের একটা ড্রেস পরে এসেছিলো, বাট ওইটা ফোন থেকে ডিলিট হয়ে গেছে। যদি কোনোদিনও পাই আমি তোমাদেরকে দেখাবো। জাস্ট সামনে থেকে আমাদের সাথে হাত মিলিয়েছে অঙ্কুশদা, আর ভিডিওটা তখন আমি ভিডিও বানাতাম না, মানে ইউটিউব ভিডিও বানাতাম না, তাই ভিডিওটা আমার ফোন থেকে ডিলিট হয়ে গেছে আর আমি পাইও নি, মানে অনেকবার খুঁজলাম কিন্তু আর পাইনি খুঁজে। অঙ্কুশদা তো আমার অনেক ভালো লাগে, দারুণ লাগে যাকে বলে। ক্যাটরিনা ক্যাফ দেখছো, মহেন্দ্র সিং ধোনি, আর এদিকে আর একটা আছে শাহরুখ খান। হিন্দি সিনেমার বেস্ট শাহরুখ খান আর ঋত্বিক রোশন আমার বেস্ট লাগে, বেশি সব থেকে বেশি ভালো লাগে ওদেরকে। ছবি দেখছো দেবের, আর এটা বিদ্যা বালান। পাগলু কেমন লাগছে পোস্টারটা অবশ্যই জানিও, আর ছোটোবেলায় এটা সবাই করতো, আমি অনেকেই দেখেছি এটা বলেছে যে যখন আমরা ছোট ছিলাম স্কুল যাওয়ার টাইমে, মানে স্কুল যাওয়ার ঠিক আগের মুহূর্তটায় আমরা সঙ্গীত বাংলা চালিয়ে নানা রকম গান শুনতাম, তখন নতুন নতুন অনেক গান দিত, আর তখন গান না শুনলে স্কুল যেতাম না,
এরকম মানে ব্যাপার ছিল। প্রত্যেকটা গান শোনা আছে, আগেকার দিনের বাংলা গানের সব কটা গানই মোটামুটি শোনা, আর এখন শুনলে ওগুলো বেশ ইমোশনাল লাগে, কারণ ছোটোবেলাটা চলে গেছে আর ফিরে পাবো না, কিন্তু ওই দিনগুলো খুব ভালো লাগে। ওই গানগুলো শুনলেও ছোটোবেলার অনেক কথা মনে পড়ে যায়। দেবদার আর একটা ছবি দেখে নাও, লাস্ট এটাই আছে। তো আমার ডায়েরি এখানেই শেষ। তো কতগুলো দেবের ছবি পেয়েছো তোমরা গুনে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না, আর তোমরা কারা কারা কীরকম ছোটোবেলায় কী কী করতে সেইগুলো অবশ্যই আমার সাথে শেয়ার করবে, আর আমাকে কমেন্ট করে জানাবে ভিডিও কেমন লাগলো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে আর বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবে। পাশে থাকবে, ভালো থাকবে, বাই, পরের ভিডিওতে দেখা হবে।